আচ্ছা, গত ক্লাসে করছিলাম এতটুকু, তাই না? এতটুকু করা হয়েছিল। এটাকে আমরা বুটি স্ট্র্যাপ দিয়ে কেমন রেসপন্সিভ করতে হয়, প্লাস আদার্স যত ঝামেলা আছে সব ঝামেলা শেষ করব। প্লাস এখানে আরও কিছু কাজ বাকি আছে, যেমন এইগুলা, এই জিনিসগুলো আমরা বলছিলাম যে নর্মালি করে রাখছি, জাস্ট ডিজাইন করে রাখছি। এইগুলাকে কেমনে জেকোয়ারি প্লাগ ইন অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করে মোটামুটি আরও আউটলুকটা সুন্দর করতে হয়। এগুলাকে আরও সুন্দর করবো আমরা, যেমন যাতে আমরা শর্টিং করতে পারি। শর্টিং তো বোঝেন, এখানে ক্লিক করলে সবগুলো আসবে, এখানে ক্লিক করলে শুধু ওয়েব রিলেটেড সাপোজ দুটা শো করবে, এখানে ক্লিক করলে এই দুটা শো করবে, এখানে ক্লিক করলে একটা শো করবে, এরকম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই জিনিসগুলো করবো। এখানে এই এত বড় জায়গা কেন আসছে বলতে পারবেন? এখানে একটা সফটওয়্যার যে ইনস্টল করা আছে, এখানে এটা এটার কারণে সমস্যা হচ্ছে। একটা অ্যাডন্স ইনস্টল করা আছে, এই যে এটা গ্রামালি, এটার কারণে সমস্যাটা হচ্ছে। আচ্ছা, ওটা না হয় ওটা অটোমেটিক্যালি একটা স্ক্রিপ্ট অ্যাড হয়ে যায়। কথা বুঝছেন? টেক্সট এরিয়ার মধ্যে তো আমরা চাচ্ছি এইটাকে কীরকম করতে, হালকা আইডিয়া দেবো, এটা আমি করে দেবো না আপনাদের। দেখা যায় না, এরকম করতে নাকি? আচ্ছা, এরকম যদি করতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমি একটা ফিল দেখাচ্ছি। এইগুলো এগুলো প্রত্যেকটা জিনিসকে, এক একটা ডিবের মধ্যে নিতে হবে। প্রত্যেকটা ইনপুট ফিলকে কী করতে হবে, একটা ডিবের মধ্যে নিতে হবে। সাপোজ এর নাম দিলাম নেম ফিল, নেম ফিল্ড, এর মধ্যে রাখলাম এটাকে। আপডেট নিচ্ছে, ভিতরে আলাদা যেন কিছু আছে কিনা, কিছুই নেই। ভাগ্য ভালো আগের থেকে করছি। ফুলারটাকে আবার নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপরে এটাকে, এই দুটাকে ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাসে। এখন এখানে প্রত্যেকটা ফিল্ডকে কী করবো, এক একটা ডিবের মধ্যে নেবো। সাপোজ নিলাম নেম ফিল্ড, এটার নাম দিলাম ধরেন ইমেইল ফিল্ড, নাকি সরি এটা নেম, এটা ইমেল, তাই না? ইমেল ফিল্ড, এর মধ্যে এটা দিয়ে দেন। কি কথা বুঝছেন? আর এখানে একটা জিনিস রাখবো, সেটা হচ্ছে এখানে একটা লেবেল রাখবো। লেবেল কি হবে? লেবেলের মধ্যে থাকবে হচ্ছে ইমেল থাকবে ধরেন নামটা, আর এই লেভেলের এইটা থাকবে হচ্ছে এখানে। কথা বুঝছেন? এরপর একটা স্প্যান ট্যাগ থাকবে, স্প্যানের মধ্যে থাকবে একটা স্টার। কথা বুঝছেন? এখানে একই রকমভাবে এখানেও থাকবে, সরি এখানেও থাকবে
আর এখানে থাকবে কি নেম থাকবে আর প্লেস হোল্ডার থাকবে না প্লেস হোল্ডার বলতে কোনো জিনিস নাই কথা বুঝতে পারছেন এখানেও প্লেস হোল্ডার বলতে কিছু রাখার দরকার নাই এখানে একটা কাজ করতে পারেন একটা আইডি নিতে পারেন আইডির নাম কি হবে এখানে ইমেল নেম হবে এটা নেম দিয়ে দেন আর এখানে হচ্ছে আইডি হবে হচ্ছে ইমেইল কথা বুঝছেন এতটুকু করবেন তারপর এটা দেখতে কেমন দেখা যাবে এখন উল্টা পাল্টা হয়ে গেছে তাই না আচ্ছা উল্টা পাল্টা হয়ে গেছে কারণ আমরা এখানে কি করছিলাম ইউজার নেমের মধ্যে ইনপুট আছে ইনপুটের উইথ দিছিলাম এতটুকু তাই না আচ্ছা এখন এখানে কাজ ধরে দেবো যে কতটুকু কোথায় যাবে এটা হচ্ছে ইউজার নামের মধ্যে ইনপুট না ইউজার নামের মধ্যে যে হচ্ছে নেম ফিল্ড আছে সেটার উইথ হবে এটা কথা বুঝতে পারছেন এবং ফ্লোট লেফট হবে আর ইউজার নামের মধ্যে যে ইমেল ফিল্ড আছে সেটার উইথ হবে এতটুকু কথা কি ক্লিয়ার কি বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা এবার দেখি কি অবস্থা আসছে এরকম আচ্ছা এখন এখানে এটা তো আমরা কালার দিতেই পারি যে নেম ফিল্ডের মধ্যে যে লেভেল আছে নেম ফিল্ডের মধ্যে যে লেভেল আছে সেটার কালার হবে কি FFF আর এই লেভেলের মধ্যে স্প্যান আছে কালার হবে কি রেড কথা কি বুঝতে পারছেন হয়েছে একইভাবে এই জিনিসটা আমরা নিচেরটাও দিয়ে দেবো শুধু এখানে নেমের নেমের জায়গায় কী হবে ইমেইল ফিল্ড কি ক্লিয়ার আচ্ছা এর মধ্যে নেম ফিল্ডের মধ্যে যে ইনপুট আছে বা ইউজার নেমের মধ্যে যে ইনপুট আছে সেটা তো উইথ দেওয়াই আছে মনে হয় নাকি ইনপুট আছে ইনপুটের উইথ দিয়ে দেন না এখানে ইনপুট দিয়ে দেন হচ্ছে ডিসপ্লে ব্লক ডিসপ্লে ব্লক যাতে কি হয়ে যায় ফুল স্ক্রিন হয়ে যায় হয়েছে আচ্ছা এখন ইনস্পেক্ট ইলেভেন করে দেখি আসলে কি অবস্থা এর উপরে আবার বিশাল বড় একটা মার্জিন আছে মার্জিন 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 কই মার্জিনটা বাদ দিয়ে দেন কি ঠিক আছে এখন আমরা যদি মার্জিন চাই তাহলে কাজ করতে পারি ইউজার নেমের উপরে যে ইউজার নেমের উপরে মার্জিন দিয়ে দেন সাপোজ মার্জিন টপ 50 পিক্সেল এখন এটার পালা তাই এটাকে এর মধ্যে আনা আর এটা ছোট কেন এত একটু বড় করা যায় না আচ্ছা এটা যদি উইথটা আমরা 100% করে দেই কি ঠিক আছে এখন তাহলে কি করবো এই জিনিসটা উইথ দিয়ে দেবো 100% উইথ 100% তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এই জিনিসটাকে মধ্যে আনতে পারলেই তো হয়েছে নাকি এখন এখানে বলেন
যে ইউজার নেমের মধ্যে যে লেভেল আছে এই লেভেলগুলো কি হবে, পজিশন অ্যাবসোলিউট, টপ থেকে জিরো, লেফট থেকে জিরো। আর এইটা অবশ্যই এই নেম ফিল্ড যেটা আছে, নেম ফিল্ড নিছিলাম, নেম ফিল্ড এটা হচ্ছে পজিশন রিলেটিভ, কি বুঝছেন? হয়েছে, আচ্ছা হয়েছে। এখন সেম জিনিসটা আমরা অ্যাপ্লাই করবো কোথায়? ইমেল, ইমেল, ইমেল ফিল্ডের মধ্যে যে লেভেল আছে এটা। আর রিলেটিভ কই হবে? হয়েছে। এখন ইনস্পেক্ট ইলেভেন করেন, টপ থেকে নামান একটু, 11 পিক্সেল, বেশি চলে আসছে না, 17x11 দূরতে দিয়ে দেন, এটা তো 17 পিক্সেল। আচ্ছা টপ থেকে 11, লেফট থেকে 17, সেম জিনিসটা আমরা এখানে দিয়ে দেবো নাকি? কি ঠিক আছে? এখন এখন কি দরকার? এখানে ক্লিক করলে যাতে এটা না থাকে, এখানে ক্লিক করলে যাতে হারা যায়, তাই তো? এটা করতে হবে না, করা যাবে না, দেখাতে লাগবে। হ্যাঁ হ্যাঁ, যে করে যে করতে পার নাই। আচ্ছা আচ্ছা, এখানে আলাদা আলাদা করে বলতে হবে। কাতে যখন আমরা ইনপুটের মধ্যে ক্লিক করব, কোন ইনপুট আপনার নেম ফিল্ডে বলে দিতে হবে, এভাবে বলে দিতে হবে যে ডলার সাইন এর মধ্যে যে ইনপুট আছে সেখানে যখন কি করব, ডট ক্লিক করবো, অথবা একটা কাজ করা যায়, ফোকাস করা যায়, FOCUS, ফোকাস, ফোকাস যখন করা যায় অথবা ব্লার করা যায়, কথা বুঝতে পারছেন? করলে কি হবে, করলে একটা ফাংশন তৈরি হবে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, করলে কোনটা হাইড হবে, এইটা, কথা বুঝছেন? ডলার সাইন, আচ্ছা ফোকাস ব্লার না, ফোকাসই হবে, কি হচ্ছে? বাট এটা করা হয়নি, এজন্যই হয়নি। একইভাবে এটাকে কপি করেন, এখানে নেমের জায়গায় কি করে দেবো, ইমেইল, কি বুঝছে তো নাকি? কি পারবেন না? আচ্ছা এখন আমাদের কি কি আর করতে পারি আমরা? আমরা করতে পারি হচ্ছে জেকোয়েরি প্লাগ ইন ইউজ করবো, প্লাগ ইন ইউজ করে এই জিনিসটাকে ডাইনামিক করবো, যেমন এইটাকে ডাইনামিক না আসলে অ্যাকচুয়ালি এটাকে আমরা ডিজাইন করবো একটু, মানে যাতে সবগুলার একই রকম ভ্যালু না হয়, আমাদের জাস্ট নর্মালি ইমেজ দিয়ে করছি। আচ্ছা এই কাজটা করবেন কেমনে, কই আছে এটা? এটা না, এর আগেরটা না, পরেরটা, এটা এটা এটা, এই যে এটা ইমেজ স্কিল। আচ্ছা এটা, এটাকে মূলত কি বলা হয় এই জিনিসগুলাকে? হ্যাঁ এই জিনিসগুলাকে কি বলা হয়, আর কোনো আইডিয়া আছে? হ্যাঁ
আচ্ছা, কোনো জিনিস যখন খুঁজবেন, মানে যে করি প্লাগ ইন দিয়ে কাজ করার সিস্টেম হচ্ছে, আমি মানে প্লাগ ইন দেখাইছিলাম, প্লাগ ইন যেটা ভিডিও দেখছেন, দেখছেন না? আচ্ছা, প্লাগ ইন, কোনো প্লাগ ইন দিয়ে কাজ করার সময় আগে আপনাকে চিন্তা করতে হবে জিনিসটা কী। নাম জানলে, কোনো রকম নাম জানলেও হবে, বা নাম না জানলেও সমস্যা নাই। গুগলে কোনো জিনিস মানে আইডিয়া আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এটা হতে পারে, এটা গুগলকে বোঝান যে আসলে গোল সার্কেল জাতীয় কিছু, সার্কেল, ধরেন সার্কেল নাম দিলাম আমরা, আমরা দিলাম সিআইআর, সিএলই, সার্কেল। আপনারাই বলেন কী দেওয়া যায়, পার্সেন্টেজ, সিএইচএআরটি, চার্ট, জেকুয়ারি, প্লাগ ইন, ফ্রি, ডাউন লোড, লেখাটা সার্চ দিলাম, ইয়াহুতে চলে গেছে। যাই হোক, ইয়াহুতে না দিই, আমরা গুগলে দিই, কারণ গুগল তো বিশাল বড় স্টোরেজ, অথবা এটা এটা দিয়ে দিই আমরা, সমস্যা নেই, দিলাম। তারপর এখানে দেখেন, এখানে যান, ইয়াহুতে বা গুগল একই কথা, ওটা তো ওটাও সার্চ ইঞ্জিন, এটাও সার্চ ইঞ্জিন, গেলাম, দেখেন, দেখতে ওরকম মনে হয় না? আমি জানতাম এই এই এগুলো জানতাম যে কী লেখে সার্চ দিতে হবে, বাট মনের মধ্যে কইছে এরকম কিছু লেখলে পাওয়া যায়, এবং যে করি প্লাগ ইন দিয়ে কাজ করার জন্য এটাই যথেষ্ট। আচ্ছা দেখেন তো, দেখতে কোনগুলা কাছাকাছি আসে, এটা মনে হয় না? এখানে ডেমো দেখা যায়, দেখেন ডেমো দেখা যায়, আপনি ডেমো দেখে মিলায় নেবেন। এখানে তো কিছু ওরকম কিছু একটা না, তাহলে আমরা এটা মোটামুটি কাছাকাছি যাচ্ছে, তাই না? আর নড়াচড়া না করলে তো সমস্যা, নড়াচড়া করে না কেন, স্থির থাকলে তো সমস্যা হয় না, এরকম হলে তো হবে না। আচ্ছা ধরেন কি জিনিস আমরা জানতাম না, তাহলে এখন তো একটু হলেও আপনার ধারণা আছে যে এগুলোকে প্রোগ্রেস বলা হয়, এগুলাকে বলা হয় হচ্ছে আপনার চার্ট বলা হয়, তাই না? এগুলাকে ধরেন বলা হয় আপনার পাই চার্ট বলা হয়, এরকম ধারণা আছে না? ধারণা আছে। এখন তো আমরা এর নাম বুঝতে পারছি যেটার নাম পাই চার্ট, তাই তো? এখন না যদি পাই, সাপোজ এখানে যদি ফেইলার হয়, দেখছেন না, এটা মোটামুটি আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে পড়ছে। এখন যদি না পাই, অ্যাটলিস্ট নাম তো জানতে পারলাম, পাই চার্ট। আচ্ছা এখন এটা যদি মোটামুটি কাছাকাছি যায়, আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা ডেমো দেখলাম আর কি, ফার্স্টে দেখলাম কোথাও কোন ওয়েবসাইটে গিয়ে jquery-skip.net, এই ওয়েবসাইটটা মোটামুটি ভালো। আচ্ছা যেহেতু সার্চ দিলেই সবার প্রথমে আসছে ইয়াহুতে, গুগলেও প্রথমের দিকে আসবে হয়তো বা, এখান থেকে কোথায় যাব, ডাউনলোড, কই ডাউনলোড তো আসলো না, আচ্ছা ডাউনলোডে যাই, এখানে ডাউনলোড আছে, এখানে ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করার পর আপনাকে দিবে, আপনি অনেক প্লাগ ইন দিয়ে কাজ করতে গিয়ে দেখবেন যে ফ্রি দিচ্ছে না তারা, প্রিমিয়াম ভার্সন আছে। এখন এটাকে ডাউনলোড করার পর আমরা যেরকম ই দিয়ে কাজ করছিলাম, কি বলে, বিভিন্ন ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করছিলাম, ওইগুলোকে ডাউনলোড করার পর কী করতে হয়, লিঙ্ক আপ করাতে হয়। এখন লিঙ্ক আপ এখানে কী কী ফাইল আছে, দেখেন তো এখানে কী কী ফাইল আছে, এখানে এইচটিএমএল ফাইল কি আমাদের লিঙ্ক আপ করার দরকার আছে, ওখানে জাস্ট, এখন এখানে জেএস এর মধ্যে, জানেন জেএস এর মধ্যে থেকে জেএস একটা ফাইলে আছে, তো এটাই আমাদের দরকার, সিএসএস কোনো ফাইল নাই, সবসময় সিএসএস লাগতে নাও পারে। আচ্ছা তারপরে কী করবো, এই সিএসএস ফাইলটা আমি সিএসএস ফোল্ডারের মধ্যে, সরি জেএস ফোল্ডারের মধ্যে রেখে দেবো, তারপরে কাজ হচ্ছে আমাকে এটাকে লিঙ্ক আপ করানো। লিঙ্ক আপ করানোর জন্য ঘটনা হচ্ছে কি, এটা দিয়ে কাজ যে করবে এই ব্যাপারটা কিন্তু এরকম না, এই প্লাগ ইনটা দিয়ে কাজ নাও করতে পারে, কথা বুঝতে পারছেন? যদি না কাজ করে তাহলে আমরা অন্য প্লাগ ইন খুঁজবো, কথা বুঝতে পারছেন? বা আমরা ধরেন পারলাম না, আমরা এটা ডকুমেন্টেশন থেকে বুঝলাম না কিছু, হতে পারে এটা কাজ করে বাট আমরা পারলাম না, অন্য প্লাগ ইন দিয়ে খুঁজবো, অন্য প্লাগ ইন খুঁজবো, কথা বুঝছেন? আচ্ছা তারপর এখানে খুঁজবেন ডকুমেন্টেশন নামে, অথবা হাউ টু ইউজ, বা যেমন আমরা যে কোয়ারি ইউআইয়ের মধ্যে দেখছিলাম, মনে আছে? যেমন অনেক কিছু লেখা ছিল, এরকম কিছু লেখা আছে কিনা, এখানে নিচের দিকে আসেন, কি লেখা আছে, হাউ টু ইউজ, তাহলে মোটামুটি আমরা একটু, আমরা একটু আইডিয়া পেলাম যে কিছু করা যাবে, নিচের দিকে আসেন, এখানে ফার্স্টেই বলছে
যে করি ফাইলকে লিঙ্ক করাও, তারপর হচ্ছে পাইচার্ট ডট জেস কে তুমি লিঙ্ক করাও। এখানে লিঙ্কের কথাই বলছে, এটা তো আমরা লিঙ্ক আপ করাই রাখছি আগের থেকেই, এখন এটাও লিঙ্ক আপ করে ফেলছি। দ্বিতীয়ত কী বলছে, ডিফাইন দ্য পার্সেন্টেজ ভ্যালু ইউজিং ডাটা পার সেন্টেন্স। তুমি যেখানে কাজটা করবো সেখানে ডাটা পার্সেন্টেজ নামে একটা অ্যাট্রিবিউট নাও, তার মধ্যে তুমি কত পার্সেন্টেজ দিতে চাচ্ছ সেটা এখানে রাখো। সাপোজ আমাদের ফার্স্ট এডটা কী আছে, 90%, তাহলে আমরা যেখানে কাজটা করব সেখানে যাই, এখানে, তাই না? এখানে গিয়ে একটা ডিপ নেন, আমরা নাম দিলাম ধরেন SK1, কথা বুঝছেন? এর মধ্যে কী রাখবো, একটা ডাটা পার্সেন্টেজ নামে একটা অ্যাট্রিবিউট রাখলাম, এখানে ভ্যালু দিলাম হচ্ছে 90%, কথা বুঝতে পারছেন? দেখি পার্সেন্টেজ দিচ্ছে নাকি, তারা পার্সেন্টেজ দেয় নাই, নর্মালি লিখছে, কথা বুঝছেন? আর এই ইমেজটা বাদ দিয়ে দেন। আচ্ছা আপাতত একটা দিয়ে অ্যাপ্লাই করে দেখি কাজ হয় কিনা, সব শুধু শুধু সবজেক্টগুলো তো ই করে লাভ নেই। আচ্ছা এটা করার পর কাজ রিলোড দেন, দেখেন কিছু আসছে কিনা, দেখা যায়, কিছু আসে নাই। আচ্ছা আমাদের পরের স্টেপ কি, পরের স্টেপ হচ্ছে লেখা, যে এটাকে ধরা, এটাকে যে ক্লাসে ধরছেন সেই ক্লাসে ধরে পাইসার কথাটা ডিফাইন করে দেওয়া, কার মধ্যে, যে কোয়ারির মধ্যে গিয়ে। এখন নিচের দিকে আসেন, এর মধ্যে এসে এখানে বলেন কি লিখতে হবে আমাদের, ডলার সাইন SK1 ডট পাইচার, তাই তো? আচ্ছা এটা ডট হবে একটা, যেহেতু যেহেতু এটা ক্লাস। এখন দেখেন তো কিছু আসে কিনা, কিসের তাইছে, মাঝখানে কিছুই নেই, আসবে আস্তে আস্তে আসবে। আচ্ছা তারপর বলছে যে একটা ক্লাস নেওয়ার কথা বলছে, যে পাই টাইটেল সেন্টার নামে একটা ক্লাস নেওয়ার কথা বলছে, কথা বুঝতে পারছেন? নেওয়ার পর তার মধ্যে কিছু সিএসএস অ্যাড করার কথা বলছে, কথা বুঝতে পারছেন? তার মধ্যে আবার স্প্যানের কথা বলছে একটা। আচ্ছা আমরা ক্লাস তো অলরেডি নেওয়া আছে, তাই না? ক্লাস নেওয়া আছে, তাহলে একটা কাজ করি, ক্লাস নেমে আছে তাহলে আমরা এইটা অ্যাড করে দেই, কোথায়, কপি করেন, কপি করে আমাদের সিএসএসটার মধ্যে অ্যাড করে দিলাম। এখন ঘটনা হচ্ছে কি, আমাদের এখানে কিছু কাজ করতে হবে, ওই ক্লাসটার নাম আনতে হবে, এখানে কিছু কমন ক্লাস নিতে হবে, কথা বুঝতে পারছেন? ক্লাস সব ক্লাস একেবারে ঝামেলা, এখানে কিছু কমন ক্লাস দেন। কমন ক্লাস না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা কমন ক্লাস দেন, ক্লাসের নাম ধরেন এটাই দেন, যে কোনো নাম দিলে হবে, সমস্যা নাই। কী দিলাম, ক্লাস তো অনেকগুলো ইউজ করা যায়, করা যায় না, করা যায়। আর এর মধ্যে কী করতে হবে, একটা স্প্যান নিতে হবে, স্প্যানের মধ্যে ক্লাস নেন, ক্লাসের নাম হচ্ছে পাই ভ্যালু, আর এখানে আমরা দিয়ে দেবো কত পার্সেন্টেজ চাচ্ছি, কথা বুঝতে পারছেন? এখানে সেই পার্সেন্টেজটা দিয়ে দেন, দেখেন এই কথাই বলছে এখানে। আচ্ছা এখানে দেয় নাই, না দিলে তো আসার আসার কথা না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা দেখি আসলে ঘটনা নাকি, না দিলে তো আসার কথা না, এবার আসছে, না দিলে আসবে না, কারণ এখানে ভ্যালু দিতে হবে না, ভ্যালু না দিলে পাবে কোত্থেকে? ঠিক আছে এখানে ভ্যালু দিতে হবে অবশ্যই, এখানে যেটা পার্সেন্টেজ দিবেন এখানে সেটাই দিবেন। আচ্ছা তাহলে দেখেন মোটামুটি আমাদের হয়ে গেছে অনেকটা, আচ্ছা হয়ে গেছে। তারপর হচ্ছে এখন এটার কালার আনতে হবে, কীরকম কালার, এরকম কালার, তাই তো? একটু নিচের দিকে যান, এখানে লেখা আছে বি আর বার কালার, বি আর বার কালার মানে কি আমরা জানি না, ধরেন
কাজ করেন এটাকে কপি করেন, এটা কোথায় দেওয়ার কথা বলছে, এটা হচ্ছে যে কোয়ারির মধ্যে দিতে হবে, কিন্তু কপি করেন, কপি করে এর মধ্যে অপশন ক্রিয়েট করা যায়, আমরা জানি অপশন ক্রিয়েট করতে হয় কেমনে, অ্যারে দিয়ে, অ্যারে হবে তাই না, আচ্ছা এখানে দিয়ে দেন সাপোজ গ্রিন দিয়ে দিলাম, এটা দেখি কি হয়, হয়েছে, তাহলে এই কালারটা আমরা কোন কালার দেবো, এই কালার। আপনাদের মধ্যে অনেক সময় কাজ না করতে পারে, যদি এখানে একটু স্পেস দেন তাহলে কাজ না করতে পারে, ঠিক আছে, এখানে যেরকম যেরকম আছে সেরকম করতে হবে, হয়েছে কাজ, হ্যাঁ হ্যাঁ। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার বলতে কী কালার আমরা জানি না, ধরেন তাহলে এখানে কী করবো, ট্র্যাক কালার লেখেন, লিখে এখানে কমা দেন, কমা দিয়ে বসায় দেন এখানে, আর এখানে বলে দেন ট্র্যাক কালার ধরেন হবে ইয়েলো, বা ধরেন দিয়ে দিলাম রেড, ট্র্যাক কালার বলতে এই কালারটা ফাঁকা থাকবে, এই কালারটা দিয়ে দেন, কি বুঝতেছি, আচ্ছা তারপর এখানে লাইন উইথ, লাইন উইথ কি জানি না, এখানে যান এটা ডুপ্লিকেট করেন, লাইন উইথ দিয়ে দেন, ভ্যালু কি দেওয়া আছে এখানে, নর্মালি তিন দেওয়া আছে, আমরা এখানে সাপোজ দিলাম, আমরা দিলাম বিশ, সাপোজ বিশ দিলাম, কমা দেয় নেই, কমানা দিলে কাজ করবে না, কথা বুঝছেন, মানে বুঝছেন মানে মোটায় রাখা, তাহলে কমায় দেন, সাপোজ দিয়ে দিলাম 14 দিলাম, একটু একটু বড় হবে, কমাবে, একটু বড় হবে তাই না, তার আগে এখানে একটা, এখানে ফন্ট সাইজ দেওয়া নাই, এখান থেকে 24 পিক্সেল, আর একটু বড় হবে, এটা সিএসএস কি, ঠিক আছে, এবার এটার সার্কেলটা একটু লম্বা হবে তাই না, সার্কেল লম্বার জন্য দেখেন সাইজ দেওয়া আছে এখানে, কত দেওয়া আছে, ডিফল্টভাবে দেওয়া আছে কত, 110, 110 হচ্ছে বড় হবে, 140 দেন, বড় মতোই দেন, একটু বড় হবে, এটা হচ্ছে সার্কেলের সাইজ, একটু ছোট হবে, আমার মনে হয় না তখন সেভ হয়েছিল, সেভ হয়েছিল না মনে হয়, কি ঠিক আছে, এখন ফন্ট সাইজটা বাড়ায় দেন একটু, এটা কালার দিয়ে দেন একটা, ঠিক আছে এখন মোটামুটি কাঁচা কাছাকাছি গেছে আর কি, একদম 100% মিলানোর জন্য আমাদের হয়তো বা মানে কত সময় লাগবে, একটু আচ্ছা তারপর